Assalamualaikum guys, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে ট্রাস্ট ওয়ালেট থেকে হটবিটে ডিপোজিট করবেন। সো গাইস আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখবেন, আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন, ওইখান থেকে ওই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। সো গাইস চলুন তাহলে শুরু করা যাক। গাইস প্রথমে আপনারা হটবিট অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়া অব্দি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে। অ্যাপসটা ওপেন হওয়ার পর এদিকে দেখবেন একটা ফান্ডস অপশন আছে, ফান্ডের উপর ক্লিক দেবেন। ফান্ডের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ডিপোজিট অপশন আছে, ডিপোজিটের উপর ক্লিক দেবেন। ডিপোজিটের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন জেড পে, ইউএসডিটি, অক্স, প্লাম বিভিন্ন টোকেন শুরু করতেছে। আপনারা এখানে সার্চ বারের উপর যে টোকেনটা ডিপোজিট করতে চান, মনে করেন আপনি বিইউএসডি ডিপোজিট করবেন, বিইউএসডি লিখে সার্চ করবেন, তারপর এখানে চলে আসবে। কনফার্মে ক্লিক দেবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সেন নেম ERC20 BEP20। সো আপনারা যদি BEP20 টোকেন ডিপোজিট করতে চান তাহলে BEP20 উপর ক্লিক দিয়ে তারপর অ্যাড্রেস কপি করবেন, আর যদি ERC20 ডিপোজিট করতে চান তাহলে ERC20 উপর ক্লিক দিয়ে আপনারা ডিপোজিট করবেন। অবশ্যই অবশ্যই সেন নেমটা আগে সিলেক্ট করে নেবেন। আর যদি এখানে মিনিমাম উইথড্রল কোনো নোটিশ থাকে এখানে আপনারা পেয়ে যাবেন, যেহেতু এখানে কোনো মিনিমাম ডিপোজিটের কোনো নোটিশ নাই, অর্থাৎ মিনিমাম ডিপোজিট কোনো অ্যামাউন্ট নেই, সো এখানে তার কোনো নোটিশ নেই। আশা করি বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে BEP20 ERC20 চেন নেম অর্থাৎ নেটওয়ার্ক, আমি আবারও বুঝিয়ে দিই। মনে করেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে হচ্ছে BEP20 এর BUSDটি আছে, তাহলে আপনি হচ্ছে BEP20তে ক্লিক দিয়ে তারপর অ্যাড্রেসটা কপি করে ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রান্সফার করবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে যদি ভুল হয় তাহলে আপনার পানটা আবার ব্যাক পেতে পাবেন না। আশা করি বুঝতে পারছেন। তারপর আরেকটা বিষয় হলো আপনার, মনে করেন আপনার হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে হিকোসেনের USDT আছে, USDT তাহলে থাকলে আপনি হটবিটে ডিপোজিট BUSDT আছে তাহলে আপনার হচ্ছে হটবিটে ডিপোজিট করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে চেন নেম অর্থাৎ নেটওয়ার্ক হিকোসেনের BUSDT অপশন নাই, অর্থাৎ এখানে ডিপোজিট করতে পারবেন না। সো আমি আপনাদেরকে দেখাবো এখন ইউসি টোকেন ডিপোজিট করে, আমি তাই এখানে ইউসি সার্চ করব। ইউসি সার্চ করার পর চলে আসবে, দেখেন এখানে শুধুমাত্র BEP20 এর ইউসি আমরা ডিপোজিট করতে পারবো, তাই কপি অ্যাড্রেসের উপর ক্লিক দেব, যেহেতু আমার ট্রাস্ট ওয়ালেটের ইউসি টোকেনগুলো BEP20। সো আমি ট্রাস্ট ওয়ালেট ওপেন করবো। ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পর এখানে দেখেন ইউসি লেখা আছে, ইউসির উপর ক্লিক দেব। ইউসির উপর ক্লিক দেওয়ার পর এখানে সেন্ডের উপর ক্লিক দেব, দেখেন এদিকে হচ্ছে BEP20 লেখা আছে, আপনাদেরও এরকম লেখা থাকবে। যদি ERC20 হয় ERC20 লেখা থাকবে, হিকোসেন হলে হিকোসেন লেখা থাকবে। আমার এগুলো হচ্ছে এই ইউসি টোকেনগুলো BEP20 মেননেট অর্থাৎ BEP20 নেটওয়ার্কে আছে। সো সেন্ডে ক্লিক দেব। সেন্ডে ক্লিক দেওয়ার পর অ্যাড্রেসটা পেস্টের উপর ক্লিক দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ম্যাক্সের উপর ক্লিক দিয়ে দেব। ম্যাক্সের উপর ক্লিক দেওয়ার পর এদিকে দেখবেন একটা কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিবেন। এখানে একটা কথা মনে রাখবেন, যদি আপনি ERC20 টোকেন সেন্ড করতে চান তাহলে আপনার ERC20 অর্থাৎ হচ্ছে ইথার লাগবে কিছু পরিমাণ, আর যদি BHC টোকেন অর্থাৎ BEP20 টোকেন সেন্ড করতে চান তাহলে আপনার হচ্ছে BHC লাগবে। আশা করি বুঝতে পারছেন। আর হিকোসেনের কোনো টোকেন যদি ট্রান্সফার করতে চান তাহলে হিকো অর্থাৎ ST লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাকে জানিয়ে দেবো। আর যারা এখনো আমাদের এই ভিডিওতে লাইক দেন না তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তারপর দেখেন এদিকে হচ্ছে একটা সেটিং বাটন আছে, সেটিং বাটনে ক্লিক দিবেন। সেটিং বাটনে ক্লিক দেওয়ার পর এখানে গ্যাস প্রাইস কত আছে সেটা দেখবেন, 5 থাকলে আপনারা সেভে ক্লিক দিবেন। সেভে ক্লিক দেওয়ার পর এদিকে সেন্ডে ক্লিক দিয়ে দিবেন, দেখেন আমার নেটওয়ার্ক ফি হচ্ছে 27 সেন্ট কাটতেছে। তারপর রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পর দেখবেন এখান থেকে সব কেটে নিয়েছে, যেখান $0 এখানে এমনি দুইটা থেকে গেছে। তারপর এখান থেকে দেখেন সেন্ড কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন হটবিটে ডিপোজিট হয়ে গেছে। হটবিটে ডিপোজিট এখন দেখেন হচ্ছে 12:23,
12:23 দেখি কত মিনিটের মধ্যে আমাদের টোকেনটা হটবিটে ডিপোজিট হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করি, তারপর আবার ভিডিওতে ব্যাক আসব। গাইস দেখেন আমাদের হচ্ছে কনফার্মেশন ইমেল চলে আসছে হটবিট থেকে অলরেডি। কংগ্রাচুলেশনস, ইউর ডিপোজিট ট্রানজ্যাকশন হ্যাজ বিন কন্ডাক্টেড সাকসেসফুলি। আর তারিখ দেওয়া আছে এবং ইউসি কতটা ইউসি এখানে ডিপোজিট হয়েছে তা দেওয়া আছে। আর এটা 5 থেকে 6 মিনিটের মধ্যে ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। এখন আমরা হটবিটে গিয়ে দেখব। হটবিটে আসার পর এখানে দেখেন, হটবিটে আসার পর এদিকে একটা হিস্টোরি বাটন আছে, হিস্টোরি বাটনের উপর ক্লিক দিবেন। হিস্টোরি বাটনের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে কতগুলো ডিপোজিট মানে কী কী ডিপোজিট করছেন সব কিছু শো করবে। এদিকে দেখেন ইউসিটা শো করতেছে। সো তারপর এখানে আমি ব্যালেন্সে আসার পর ইউসি দেখেন, ইউসি অ্যাড হয়ে গেছে। ইউসিতে ক্লিক করে দেখব কত ডলার অ্যাড হয়েছে। এখানে হচ্ছে চুকা আইকনে ক্লিক দিব। চুকা আইকনে ক্লিক দেওয়ার পর দেখেন আমার হচ্ছে $6.73 অ্যাড হয়েছে। আশা করি বুঝতে পারছেন এ পর্যন্ত আজকের ভিডিওটা। যদি না বুঝতে থাকেন কোনো কিছু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যতটুকু পারা যায় হেল্প করব ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই, ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।